এবং আমাদের যারা মেডিসিন বিশেষজ্ঞ, যদি কিনা এরকম কোনো কারণে আলামত কোনো তৈরি হয়, কিভাবে আমরা ট্রিটমেন্ট করব সেই বিষয়ে ঠিক এর আগে আমরা একটি আন্ত মন্ত্রণালয় বৈঠক করলাম, কিটিকে আরো বিপাক করা যায়, আরো মিশ্রিত করা যায়, আরো সমন্বিত করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। এবং আমরা দেখেছি যেসব বিষয়ে আমাদের চিন্তা এসছে, পরিকল্পনা এসছে, সেইভাবেই আমরা আশা করি আমাদের এই করোনা ভাইরাসকে আমরা প্রতিরোধ করতে পারব। এবং আমরা প্রতিরোধ করব দুইটা স্টেজে। প্রথমত হলো যে ভাইরাস যেহেতু আমাদের দেশে উৎপত্তি না, এটা বিদেশ থেকে আসবে, ফলে আমরা ইম্পোর্টেশনটা প্রতিরোধ করব। সেই জন্য আমাদের বিমানবন্দরের ব্যবস্থা, অন্যান্য মন্ত্রণালয়ের ব্যবস্থা, ইমিগ্রেশনের ব্যবস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা রয়েছে। একইভাবে যাতে এই ভাইরাসটা যদি কোনো কারণে বাংলাদেশে ইম্পোর্টেড হয় কোনো নাগরিকের মাধ্যমে, আর ভাইরাস যেহেতু সেহেতু এটা লিভিং অর্গানের মাধ্যমে, লিভিং কোনো কোনো এন্টিটির মাধ্যমে আসবে আশা করা যাচ্ছে, সেই অর্থে যদি এসে যায় কিভাবে আমরা মানুষে মানুষের ট্রান্সমিশনটা প্রতিরোধ করব, এই পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম। এবং আমরা দেখলাম যে আমরা যেসব প্রস্তুতি নিয়েছি সেসব প্রস্তুতি আমাদের খুব ইন লাইন অফ অ্যাকশন, আমাদের সব ঠিক আছে। আমরা সেই বিষয়ে আপনাদেরকে একটু অবহিত করব, মাননীয় মন্ত্রী আপনাদেরকে অবহিত করবেন যে আমরা কি প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছি যাতে এই দুই স্তরে আমরা প্রতিরোধ করতে পারি, আর প্রতিরোধের পরে যদি কিনা কোনো চিকিৎসার দরকার হয় সেই জন্য আমরা কি করতে পারি। আমার মনে হয় স্যার আপনি এই পর্যায়ে সাংবাদিকদেরকে অবহিত করবেন। স্যার বিসমিল্লাহির রহমান রহিম, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের এত সংখ্যায় উপস্থিত হওয়ার জন্যে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিশেষজ্ঞরা রবীন্দ্ররা, আপনারা জানেন যে আমরা আজকে এখানে করোনা ভাইরাসের বিষয় নিয়ে এই আলোচনায় বসেছি। ইতিমধ্যে আলোচনা হয়েছে আমাদের মন্ত্রণালয়ের একটি সভার মাধ্যমে, এবং আমরা কি কি করতে পারি, কি ব্যবস্থা নিয়েছি এই বিষয়ে আলোচনা, এবং ওনাদের অন্যান্য মন্ত্রণালয়ের ওনাদের সাজেশনগুলো এবং আমাদের ওনাদের কাছে যে সাজেশন ছিল সেগুলো আমরা বলেছি। আপনারা জানেন করোনা ভাইরাস চায়নাতে হুয়াং একটি প্রভিন্সে, একটি শহরে দেখা দিয়েছে। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে 100 বেশি লোক মৃত্যুবরণ করেছে এবং প্রায় 3,000 প্রায় ডিটেক্টেড, আরও 5,000 সাসপেক্টেড, তার মধ্যে কনফার্ম কেস 2,700 বলেছে। এবং এই রোগটি শুরু হয় একটি বাজার থেকে যেখানে পশু বিক্রি হয়, মাছ বিক্রি হয়, সেখান থেকে এই ভাইরাসটি শুরু হয়েছে এবং এটা পশুর থেকে মানুষের কাছে আসে, তারপরে মানুষের থেকে অন্য মানুষের কাছে এটা ছড়িয়ে যায়। এই ভাইরাসের নেচারটা অর্থাৎ এটা যেমন ধরেন আমাদের এই ইঁদুর থেকে আমাদের দেশে অথবা বাদুর থেকে হতে পারে, ইভেন যে অন্যান্য যে পশু আছে তার মধ্য থেকেও এটা আমরা পেতে পারি। তো এই ভাইরাসটি খুবই সংক্রামক, খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। আমরা কাজ করছি যাতে ভাইরাসটি আমাদের দেশে না আসতে পারে, সেই ব্যবস্থাটি আমরা আগে চিন্তা করেছি। সেইভাবে আমরা সমস্ত ল্যান্ড পোর্টে, সি পোর্টে, এয়ারপোর্টে আমরা চিঠি লিখেছি, সতর্ক বার্তা পাঠিয়ে দিয়েছি, এবং ওখানে আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা আছে তাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দেওয়া হয়েছে, এবং ওখানে স্ক্যানার বসানো হয়েছে এয়ারপোর্টে এবং অন্যান্য জায়গায় হ্যান্ড স্ক্যানারের ব্যবস্থা করা হয়েছে এয়ারপোর্টগুলোতে। এবং ইতিমধ্যে সিভিল এভিয়েশনের সাথে আজকে আলাপ হলো যাতে কিনা এই আমাদের যে কোয়ারেন্টাইন রুম যেটা আছে সেটাও যাতে একটু ভালো হয় এবং একটু আলাদা করে নিতে পারলে ভালো হয়। এই
আবেদনটা এসেছে, আমরা এটা জানিয়েছি সিভিল এভিয়েশনকে। এবং আমরা এটাও বলতে চাই যে এই করোনা ভাইরাসের এখনো কোনো ভ্যাকসিন নাই, তেমন কোনো ওষুধও সেভাবে নাই, এবং ভাইরাস হলে পরে মানুষের বিভিন্নভাবে হাঁচি কাশির মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। এবং এটার আমরা হাসপাতালে এর ব্যবস্থা রেখেছি, কোয়ারেন্টাইনের ব্যবস্থা এয়ারপোর্টে সেটা শুরু হয়েছে, এবং আমাদের বিশেষ করে কর্মীটোলা হাসপাতালে এবং সংক্রামক ব্যাধি হাসপাতাল যেটা আছে সেখানে আমরা কোয়ারেন্টাইনের রুম ব্যবস্থা করা হয়েছে, আলাদা ওয়ার্ড করা হয়েছে। এবং আমাদের সকল জেলায় আমরা আলাদা ওয়ার্ড করার ব্যবস্থা করা হয়েছে, এবং সিভিল সার্জনকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে, এবং আমরা ডিসিএসপিকেও আমরা নির্দেশনা দিচ্ছি যাতে যদি কখনো কোনো রোগীর খোঁজ পায় তাহলে যেন তাড়াতাড়ি জানানো হয়, এই বিষয়টিও আমরা করেছি। এবং যত রকমের প্রতিকারের ব্যবস্থা আছে আমাদের এখন সম্ভব যেটুকু সেটুকু আমরা করেছি, এবং মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা এটাকে সতর্কতা অবলম্বন করার জন্য আমরা জানিয়েছি। এবং তার যে একটা রোগীর যেগুলো সিমটম হয় এই বিষয়েও আমরা জানিয়েছি, অর্থাৎ একটা রোগী যদি আক্রান্ত হয় একটা ব্যক্তি, তাহলে পরে তার শরীরে জ্বর বৃদ্ধি পাবে এবং কাশি হতে পারে, শ্বাস নিঃশ্বাসে কষ্ট হতে পারে শ্বাস নিতে, এবং তার এই তখনই তাকে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া উচিত। এবং যে চিকিৎসা আছে বিশেষজ্ঞরা যে চিকিৎসা দিবে সেই চিকিৎসা গ্রহণ করা উচিত। এবং আমরা এ পর্যন্ত বাংলাদেশে কোনো রোগী আমরা পাইনি, এবং আমরা আমাদের ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ আছে, এবং চায়নাতে আমাদের বাংলাদেশের ছাত্ররা রয়েছে, বিশেষ করে হুয়ানেও ওখানে প্রায় 300-এরও বেশি ছাত্র রয়েছে, সেটার খোঁজ খবর রাখা হয়েছে, তারা কেউ এখনো এই আক্রান্ত হয়নি। এবং মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন যে যদি তারা আসতে চায় তাদেরকে চায়না থেকে নিয়ে আসার ব্যবস্থা করা, কিন্তু চাইনিজ গভর্নমেন্ট বলেছে এখন কাউকে ওয়ান থেকে আসতে দেওয়া হবে না, 14 দিন পরে এটা ইনকুবেশন পিরিয়ডের পরে যদি সে সুস্থ থাকে তাহলে পরে আনতে দেওয়া যেতে পারে। এবং চাইনিজ গভর্নমেন্ট কোনো দেশকেই এই সুযোগ দেয়নি তাদের লোককে, মানে ওখানে যারা আছে তাদেরকে নিয়ে আসার জন্য, মানে 14 দিনের আগে তারা আনতে দিবে না। এবং আমরা এটাও বলতে চাই যে হ্যাঁ, ভাইরাসটি খুবই সংক্রামক, বাট আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, এবং আমরা যা যা ব্যবস্থা নেওয়া সবই আমরা নিয়েছি। এবং বিশেষ করে যদি আমরা আমাদের স্বাস্থ্য সেবার উদ্যোগ নিয়ে আপনাদের আগ্রহ জনগণের কাছে সেবাকে বাড়িয়ে দিতে, সেবাকে সফল করতে আপনাদের সচিব স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ উপস্থিত আছেন, মহাপরিমন্ত্রণালয় এবং আমাদের যারা মেডিসিন বিশেষজ্ঞ, যদি কিনা এরকম কোনো কারণে আলামত কোনো তৈরি হয় কিভাবে আমরা ট্রিটমেন্ট করবো সেই বিষয়ে ঠিক এর আগে আমরা একটি আন্ত মন্ত্রণালয় বৈঠক করলাম, কিন্তুকে আরো বিপাক করা যায়, আরো মিশ্রিত করা যায়, আরো সমন্বিত করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। এবং আমরা দেখেছি যেসব বিষয়ে আমাদের বিসমিল্লাহ রহমান রহিম, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের এত সংখ্যায় উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিশেষজ্ঞরা রবীন্দ্ররা, আপনারা জানেন যে আমরা আজকে এখানে করোনা ভাইরাসের বিষয় নিয়ে
এই আলোচনায় বসেছি। ইতিমধ্যে আলোচনা হয়েছে আমাদের আন্তঃমন্ত্রণালয়ের একটি সভার মাধ্যমে,